বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা বরাবরের মতো আমি পিন্টু স্বর্ণকার আপনাদের সাথে রয়েছি। বন্ধুরা আজকে যে ডিজাইনগুলো আমি এনেছি, এখানে ডিজাইন পাবেন আপনি 28 জোড়া ডিজাইন। ডিজাইনগুলো একেবারে কম স্বর্ণের মধ্যে, দু আনা থেকে শুরু করে দু আনা, তিন আনা, চার আনা এরকম স্বর্ণের মধ্যে এই ডিজাইনগুলো আপনি তৈরি করতে পারবেন। বন্ধুরা আমি স্বর্ণের কাজ করেছি, এই জন্য কোন ডিজাইনটা আপনার জন্য ভালো হবে, সবসময় রাফি ইউজের জন্য কোন ডিজাইনটা এক জায়গায় যাওয়া আসার জন্য ব্যবহার করবেন এ বিষয়ে আমার ধারণা রয়েছে। বন্ধুরা এসব কথাই আমি এই ভিডিওর ভিতরে বলে দিব, যাতে এই ডিজাইনগুলো আপনার তৈরি করতে সুবিধা হয়। বন্ধুরা দেখুন, এখানে যে ডিজাইনগুলো রয়েছে, আপনি যদি কম স্বর্ণের মধ্যে তৈরি করতে চান, ধরুন দু আনা স্বর্ণের মধ্যে যদি আপনি তৈরি করেন, তাহলে এখানে দু আনা স্বর্ণের মধ্যে যে দুলগুলো রয়েছে সে দুলগুলো আপনি চয়েস করতে পারেন, সে দুলগুলো ভালো দুল। বন্ধুরা আপনি এই দুলগুলো দু আনা স্বর্ণ দিয়ে তৈরি করলে সবসময় রাফ ইউজ করতে পারবেন, এক জায়গায় যাওয়া আসার জন্য এই দুলগুলো আপনি একটু বড় করে তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা আপনি যদি তিন আনা স্বর্ণের মধ্যে তৈরি করেন, তাহলে এখানে তিন আনা স্বর্ণের মধ্যে কিছু কানের দুলের ডিজাইন রয়েছে, সেই ডিজাইনটা আপনি তৈরি করতে পারেন, সেটাও ভালো ভালো ডিজাইন তিন আনা স্বর্ণের মধ্যে। বন্ধুরা আপনি যখন তৈরি করবেন এই ডিজাইনগুলো, আগে ভালোভাবে আপনি দেখে নেবেন যে কোনটা আপনার জন্য ভালো হবে। বন্ধুরা তিন আনা স্বর্ণ দিয়ে যখন তৈরি করবেন, আপনার স্বর্ণকারকে বলবেন যে এখানে যেরকম রয়েছে সেরকম সেম করে ডিজাইনটা তৈরি করে দিতে, তাহলে সেই ডিজাইনটা আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন। বন্ধুরা আপনি যখন তৈরি করবেন, সবসময় রাফ ইউজের জন্য ডিজাইনটা একটু ছোট করে আপনি তৈরি করে নেবেন, তাহলে সেটা আপনার জন্যই ভালো হবে। বন্ধুরা আর এখানে চার আনা স্বর্ণের মধ্যে যে দুলগুলো রয়েছে, সে দুলগুলো যদি আপনি তৈরি করেন, তাহলে এখানে যেরকম রয়েছে এরকম করেও আপনি তৈরি করতে পারেন, বা এর চেয়ে একটু বেশি স্বর্ণ দিয়ে বড় করে জিনিসটা আপনি তৈরি করে নিতে পারেন। বন্ধুরা যখনই আপনি তৈরি করবেন, যদি সবসময় রাফ ইউজ করেন, তাহলে সে ডিজাইনটা আপনি একটু বড় করে তৈরি করে নেবেন, তাহলে যখন আপনি তৈরি করবেন বেশি স্বর্ণ দিয়ে বড় করে তৈরি করবেন, আর যদি আপনি ছোট করে তৈরি করেন, তাহলে একটু কম স্বর্ণ দিয়ে ছোট করে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই, সবসময় রাফ ইউজ করতে পারবেন। বন্ধুরা আর দেখুন, এইখানে যে দুলগুলো রয়েছে, কিছু কিছু দুলের নিচে চেন সিস্টেম রয়েছে, তো যখন সেই চেনটা আপনি আপনার স্বর্ণকারকে আপনি দুলটা তৈরি করতে দেবেন, তখন তাকে ভালোভাবে বুঝিয়ে দেবেন যে নিচের যে চেনটা রয়েছে সে চেনটা একটু মোটা করে তৈরি করে দিতে, তাহলে বন্ধুরা সে ডিজাইনটা আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন। বন্ধুরা দেখুন, এখানে যে নিচে ঝুমকা সিস্টেমের কিছু দুল রয়েছে, তো যখন সেই ঝুমকাটা আপনার যে স্বর্ণকার রয়েছে তাকে তৈরি করতে দিবেন দুলটা, তখন তাকে বলে দিবেন যে নিচের যে ঝুমকাটা সেটার যে কোড়া থাকে সেটা একটু ভারী করে জিনিসটা মজবুত করে তৈরি করে দিতে। বন্ধুরা ডিজাইনগুলো আপনি একটু ভালো স্বর্ণ দিয়ে, 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে ডিজাইনগুলো তৈরি করে নেবেন, তাহলে বন্ধুরা যখন আপনি এই ডিজাইনগুলো পরবর্তীতে ভাঙতে যাবেন, তাহলে এখানে যেরকম রয়েছে স্বর্ণটা আপনি সেরকমই স্বর্ণ আপনি পেয়ে যাবেন। বন্ধুরা আশা করি আপনি বুঝতে পেরেছেন। বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা ভালো থাকবেন, আর কোনো কিছু যদি আপনার প্রয়োজন হয় আপনি আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।